তো ফাইনালি চললাম এখন মহরম খেলতে। কোনো বড় যাই নাই, ফার্স্ট দেখতে যাব। ধরছিস তো? হ্যাঁ নাকি? তাহলে এইবার ভালো করে মহরম খেলবি নাকি? হ্যাঁ এইবার খেলবি না? এদিকে চলে আসুন। এটা জায়গার নাম কি ভাই? নোয়াটলি। নোয়াটলি তো ভিতরের জায়গা, নোয়াটলি গাঁওয়ালিকা। এদিকে ওদিকে মহরম হবে তো এখন এখন নামাজ করবে, তার জন্য বন্ধ। এই যে আমার শালাটা দেখো, চুল দেখো, মানে ঘোড়ার চুলগুলো আছে না, অমনি কালা করে দিয়েছে দেখো, মরমের জন্য। সবাই এদিকে, সবাই কেউ করেছে, এই যে এদিকে যেগুলো ছেলে আছে সবাই সবাই করেছে, একদম ঘোড়ার চুলের মতো কালার। তো ভাবলাম যে আমিও করি নাকি, না আমি করবো না, অত অভদ্র হলে চলবে। হ্যাঁ চলবে না। নিশানগুলো কীরকম, লাল ঝান্ডাগুলো কীরকম করে উড়াচ্ছে, দেখতেও খুবই ভালো লাগছে। মানে বড় বড় নিশান, মানে মহরম হলেই এদিকে আর কি এরকম করে বড় বড় নিশান দেয়। আর বাড়িগুলো দেখো, এদিকে টালির বাড়ি প্লাস মাটির বাড়ি, আমি লাইফে দেখিনি। ও এই সংটা যে বাজাচ্ছে, এটা এটা কপিরাইট ক্লেম চলে আসবে। এটা একটা ভিডিও ছাড়ছিলাম, তো ওটা কপিরাইট ক্লেম চলে আসছে। তো এখন বেরিয়ে পড়লাম, ওখানে হয়ে গেল। তো এই দেখো বহুত কটা বাইক আরও পিছনে আছে। তো এইরকম করে মস্তি করে থাকে মহরমে। সোজা 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 দেখতে ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তো এইরকম করে বেড়াচ্ছি। বেশিক্ষণ বাজছে না, 28 মিনিট ছিল, এখন বৃষ্টি হইলো। এখন দেখো এইরকম করে ঘুরে বেড়াচ্ছি, এখন হয়তো ওই দিকে যাবে। পুরো মস্তি আলাদা। এদিকে কবরস্থান, এই দেখো কত বড় তরবার, সবাই ঘুরে বেড়াচ্ছে। সামনে সামনে রোহন চলে, দেখো একবার মস্তি আলাদা। তুই ওখানে একটা দারগা বাড়ি, মানে নেক্সট লেভেলের মস্তি আর যা বলাই যায় না, এত মস্তি হচ্ছে এদিকে মানে বলাই যায় না আর কি। বাইকে বাইক, গাড়িয়ে গাড়ি, মস্তি মস্তি, ডিজে তো তামাম বাজছে। এখন মানে বলা যাচ্ছে না এত মস্তি, আমি কোনো সময় কিন্তু বাইর হয় না এরকম করে। ফাইনালি এখানে ছাড়নি গানা হয়ে গেল। এদিকেও লোক, ওইদিকে মেয়েগুলো আছে, যাই হোক ওইদিকে বাদ দেন। আর এদিকে ছাড়নি গানা হয়ে গেল, আর ডিজে বস্তা ওইদিকে আছে। তো এখন বাজে তোমার 4টা। তো অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম হয়ে গেল। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড মনে হয় বেশি আসছে, আমার সাউন্ডটা আসছেই না। এদিকে লোকেশনটা ভালো আছে দেখো, ওইদিকে একদম আমের গাছ, মানে মানে কি মানেটা কিছু না,
এবারে এবারে আমাদের বহু দূর থেকে আসেন আমার বল কি বলবি তাই দেখো কি বলবি হ্যাঁ কিছু বলবি না কেন এই তোকে ধরে পেদাবে খুবই মস্তি হলো আজকে কোনোদিনও এমনিতে আসিনি আর এইবার ফার্স্ট আসলাম তো ভালোই মস্তি হলো তোমরা দেখতে থাকো জানি গাও হয়ে গেল বৃষ্টি চলে আসছে তার জন্য তাড়াতাড়ি দেখি এখন কোথায় যাবেন না যাবে জানি না আমার প্যান্টে গোবর ভরে গেছে আর একটা বাইকে ছিল গোবর মানে স্ট্যান্ডে ছিল তো ওখানে আমি পা দিয়েছি তো আমার গোবর ভরে গেছে তো যাই হোক আমি ধুয়ে নিলাম তো ওই যে ছানি গাওয়া শেষ এখন বৃষ্টি চলে আসছে খুবই আর চারিদিকে নাজারাটাই খুব ভালো তো এখন দেখি কোন দিকে যাই যে বাইক চলে আসলো বাইকে চললাম আর বৃষ্টিও চলে আসছে চলো কালিমপুর বাজার তো এখানে গান হওয়া হইলো ডিজে চলে যাচ্ছে আর পুরো পুজো লোকের ভিড় এখানে তো সন্ধ্যা হয়ে গেল এখন বাজে 6:30 পুরো লোকের ভিড় তো 6:30 বেজে গেল এখন যাব অন্যদিকে ফাইনালি
এই মাঠে চলে আসলাম। আর এখন রাত বাজে তোমার 10:33। তো এখন এই মাঠে তো কি বলে মহরমের তাজিয়া, তা এখানে না কোথায়, আ ওইদিকে, ওইদিক থেকে আনবে নাকি? আচ্ছা, তো ওদিক থেকে আনবে, ওখানে বানাতে দিয়েছে। তো মহরমের তাজিয়া তো জানো কত বড় বড় হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেননা ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। আর নেক্সট পার্টটা তারপরে দেখতে পারবা। তো আজকে ব্লগটা ইন করছি, বাই বাই, গুড নাইট। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন আর সাপোর্ট জরুর করুন। তো এখানে একদম ফাঁকা ফিল্ড, কেউ আসেনি এখনও, আমরাই ফার্স্ট আসলাম। তো এখান থেকে সেকেন্ড পার্ট স্টার্ট হবে। তো আগের যেগুলো ব্লগ করলাম আমি হয়তো মানে পার হয়ে গেছে, 8 মিনিট 10 মিনিট বা 12 মিনিট 15 মিনিট ওটা ওভার হয়ে গেছে, তার জন্য এখান থেকে এই আজকের ব্লগটা শেষ করলাম। তো গুড নাইট। আর এই কটা বাজে এখন? 10:34, মানে 11টা থেকে নিউ ব্লগ স্টার্ট হবে, মানে এখন থেকেই আর একটা ব্লগ স্টার্ট হবে। তো বাই বাই, গুড নাইট। তো সাবস্ক্রাইব জরুর করবেন, ঠিক আছে? বাই, গুড নাইট।